1949 সালের 24 মার্চ রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন রনিল বিক্রমসিংহে। আইন বিষয়ে পড়াশোনা করা রনিলের রাজনৈতিক জীবন শুরু হয় 70-এর দশকে। যোগ দেন শ্রীলঙ্কার পুরনো রাজনৈতিক দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি বা ইউএনপিতে। 1977 সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সবচেয়ে কম বয়সী হিসেবে যুব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আলোচনায় আসেন রনিল। এরপর শুধু সামনে এগিয়ে যাওয়া, পরবর্তীতে দায়িত্ব পালন করেন শিল্প বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে। 1993 সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রনিল বিক্রমসিংহে। 94 সাল থেকে ইউএনপির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন তিনি। এরপর 2001 থেকে 2004 এবং 2015 থেকে 2018 সালে শুরু পর্যন্ত আবারও দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন রনিল। তবে দুবারই পার্লামেন্ট ভেঙে দেয়ায় পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেননি তিনি। 2018 সালে তাকে পদ থেকে সরিয়ে মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। এরপর দেশটিতে শুরু হয় অস্থিরতা। তবে একই বছর আবারও তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলে সংকট দূর হয়। 2019 সালে নির্বাচনের পর পদত্যাগ করেন রনিল। এরপর 2020 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হতে পারেননি তিনি। তবে সংসদ সদস্য হিসেবেই পার্লামেন্টে যান রনিল। পুনরায় রনিল বিক্রমসিংহে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয় দেশের চলমান সংকট উত্তরণ হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। রানা, সময় সংবাদ।